মর্নিং এভরিওান আজ আমরা আলোচনা করব ঘূর্ণবাদ ও প্রতিপ ঘূর্ণবাদ সম্পর্কে ঘূর্ণবাদ ও প্রতিপ ঘূর্ণবাদ এই ঘূর্ণবাদ এবং প্রতিপ ঘূর্ণবাদ জানার আগে আমাদেরকে জানতে হবে আকস্মিক বায়ু এই আকস্মিক বায়ুর মধ্যে পড়ে এই ঘূর্ণবাদ এবং প্রতিপ ঘূর্ণবাদ তো আকস্মিক বায়ু কাকে বলে না কোনো জায়গায় যদি খুব অল্প সময়ে যদি হঠাৎ করে বায়ুর চাপ অত্যাধিক হারে হ্রাস পেয়ে যায় বা বৃদ্ধি পেয়ে যায় তখন সেখানে প্রবল বেগে যে বায়ু প্রবাহিত হয় তখন সেটাকে বলা হচ্ছে আকস্মিক বায়ু এই আকস্মিক বায়ুকে দুটি ভাগে ভাগ করা হয় একটা হচ্ছে ঘূর্ণবাদ আর একটা হচ্ছে ঘূর্ণবাদ এখন আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ঘূর্ণবাদ তো ঘূর্ণবাদ প্রথমে কাকে বলে বা সংজ্ঞা হিসাবে আমরা বলবো যে কোনো অল্প পরিসর স্থান যদি হঠাৎ বেশি মাত্রায় উত্তপ্ত হয় তখন সেই স্থানে নিম্নচাপের সৃষ্টি হয় ফলে চারিদিকে অপেক্ষাকৃত শীতল এবং উচ্চচাপের বায়ু প্রচণ্ড বেগে এই নিম্নচাপ কেন্দ্রের দিকে ছুটে আছে সেটা আমি ছবি আকার আকারে দেখাবো প্রথমে কি বললাম যে কোনো স্বল্প পরিসর স্থান ধরো আমি এই জায়গাটাকে ধরছি এই স্বল্প পরিচর পরিসর স্থানটা অতিরিক্ত উত্তপ্ত হয়ে গেলে বা উষ্ণ হয়ে গেলে সেই জায়গাতে নিম্নচাপ সৃষ্টি হয় এবং এই নিম্নচাপের চারিদিকে রয়েছে অপেক্ষাকৃত যেহেতু এদিকটা এখানটা উষ্ণ রয়েছে তাহলে তার চারিদিকে রয়েছে অপেক্ষাকৃত কি না শীতল বায়ু যখন এই জায়গাটা অত্যধিক উত্তপ্ত হয়ে যাচ্ছে তখন এখানকার বায়ু উষ্ণ হালকা প্রসারিত হয়ে এই জায়গায় বায়ু শূন্য হয়ে যাচ্ছে তখন কি হচ্ছে না শীতল বায়ু বা উচ্চচাপের বায়ু প্রচণ্ড বেগে এই নিম্নচাপের কেন্দ্রের দিকে ছুটে আসে কিভাবে ছুটে আসে এটা পশ্চিম থেকে পূর্ব দিকে এইভাবে ঘুরতে ঘুরতে ছুটে আসে এবং এই জায়গায় তখন সৃষ্টি করে ঘূর্ণবাদ এই ঘূর্ণবাদটাকে প্রধানত দুটি ভাগে ভাগ করা যায় এটা হচ্ছে ক্রান্তীয় ঘূর্ণবাদ বি নাম্বার হচ্ছে নাতিসীতোষ্ণ ঘূর্ণপাত ঠিক আছে তাহলে এইটা গেল ঘূর্ণপাত তাহলে এই ঘূর্ণপাতের আমরা কি বৈশিষ্ট্য বলতে পারি বৈশিষ্ট্য কি বলতে পারি না এই বায়ুপ্রবাহটা এই বায়ুপ্রবাহটা উত্তর গোলার্ধে এটা মনে রাখতে হবে যে উত্তর গোলার্ধে ঘড়ির কাটার বিপরীত দিকে এবং দক্ষিণ গোলার্ধে ঘড়ির কাটার দিকে প্রবাহিত হয় এটা আমরা এক নম্বর বৈশিষ্ট্য দিতে পারি দু নম্বর বৈশিষ্ট্য কি দেবো যে এই যে উচ্চচাপের শীতল বায়ু সেটা পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরতে ঘুরতে কেন্দ্রে কেন্দ্রের দিকে অগ্রসর হয় তিন নাম্বার আমরা কি দেবো তিন নাম্বার দেবো যে ঘূর্ণবাত ক্ষণস্থায়ী কিন্তু প্রবল গতিবেগ সম্পন্ন চার নাম্বার আমরা কি দেব ঘূর্ণবাতের সঙ্গে ঝড় বৃষ্টি বর্জ্যপাত ইত্যাদি সংগঠিত হয় পাঁচ নাম্বার আমরা কী দিতে পারি ঘূর্ণবাদ দ্রুত স্থান পরিবর্তন করে এখানে যে আমরা ক্রান্তীয় ঘূর্ণবাদ দিয়েছি এখানে একটা পয়েন্ট আমরা দিতে পারি ছ নম্বর ক্রান্তীয় ঘূর্ণবাতের ধ্বংস ক্ষমতা অতি ভয়ঙ্কর ঠিক আছে এটা গেল আমাদের ঘূর্ণবাদের বৈশিষ্ট্য তাহলে আমাদের এখন জানতে হবে যে ক্রান্তীয় ঘূর্ণবাদ কি তাহলে এখানে আমরা একটা পয়েন্ট করতে পারি যে ক্রান্তীয় ঘূর্ণবাদ এটা মনে রাখতে হবে যে কর্কটক্রান্তি ও মকরক্রান্তি রেখার মধ্যবর্তী অঞ্চল বরাবর কর্কট ক্রান্তি ও ক্রান্তি রেখার মধ্যবর্তী অঞ্চল বরাবর সৃষ্ট ঘূর্ণবাদকেই কিন্তু আমরা ক্রান্তীয় ঘূর্ণবাদ বলি বা একে আমরা উষ্ণমণ্ডলীয় ঘূর্ণবাদও বলে থাকি তো কর্কটক্রান্তি এবং মকরক্রান্তি রেখা দুটো থাকছে অর্থাৎ আমরা এখানে বলতে পারি যে ছয় ডিগ্রি উত্তর থেকে ছয় ডিগ্রি উত্তর অক্ষাংশ থেকে প্রায় কুড়ি ডিগ্রি দক্ষিণ অক্ষাংশের মধ্যে কিন্তু এই ক্রান্তীয় ঘূর্ণবাতটা অবস্থান করছে তাহলে এই ঘূর্ণবাতটা সাধারণত সমুদ্রের উপরে যে সমুদ্রের উপরে যে শুষ্ক বায়ু থাকছে অতিরিক্ত উষ্ণতার জন্য এই শুষ্ক বায়ুটা কি হচ্ছে ঊর্ধ্বমুখী হয়ে যায় এবং নিম্নচাপের সৃষ্টি হয় তখন কি হয় না চারিদিক থেকে প্রবল বেগে ঘুরতে ঘুরতে এটা নিম্নচাপের কেন্দ্রের দিকে অগ্রসর হয় এই প্রবল গতিবেগ সম্পন্ন ঘূর্ণয়মান বায়ুপ্রবাহকে বলা হয় ক্রান্তীয় ঘূর্ণবাদ ঠিক আছে মনে রাখতে হবে কর্কটক্রান্তি মকরকান্তির এখন মধ্যবর্তী অঞ্চলে কান্তি ঘূর্ণবাদ হয় এটা প্রায় ছ ডিগ্রি থেকে ছ ডিগ্রি উত্তর থেকে কুড়ি ডিগ্রি দক্ষিণ অক্ষাংশের মধ্যে অবস্থান করে বিশেষত বা সাধারণত সমুদ্রের উপরে উষ্ণবায়ু সেটা কি হচ্ছে শুষ্ক আর্দ্র হয়ে ঊর্ধ্বমুখী হলে তখন নিম্নচাপের সৃষ্টি হয় এবং সেটা চারিদিক থেকে প্রবল বেগে ঘুরতে ঘুরতে নিম্নচাপ কেন্দ্রের দিকে ছুটে আসে তখন সেটা ক্রান্তীয় ঘূর্ণবাদ বলে তো আমরা এখানে কয়েকটা ক্রান্তীয় ঘূর্ণবাদ সমূর্ণবাদ সম্পর্কে একটু জেনে নেব যে পৃথিবীতে যে কয়েকটি গুরুত্বপূর্ণ ক্রান্তীয় ঘূর্ণবাদ আমি নামগুলো একটু বলে দিই যেমন টাইফুন হ্যারিক্যান টর্নেডো সাইক্লোন এইগুলো প্রত্যেকটাই কিন্তু ক্রান্তীয় ঘূর্ণবাদ টাইফুন সৃষ্টি হয় জাপান চীন সাগরে হ্যারিক্যান সৃষ্টি হয় ক্যারিবিয়ান সাগরে টর্নেডো মার্কিন যুক্তরাষ্ট্রে দেখা যায় সাইক্লোন ভারত মহাসাগর আরব সাগরে দেখা যায় তাহলে আমরা মোটামুটি প্রধান যে ক্রান্তীয় ভূন্যবাদ কয়েকটা সম্পর্কে আমরা জানলাম এরপর আমরা আলোচনা করব নাতিশীতোষ্ণ অঞ্চলের ঘূর্ণবাদ নাতিশীতোষ্ণ অঞ্চলের ঘূর্ণবাদ প্রধানত নাতিশীতোষ্ণ মণ্ডলের উত্তর গোলার্ধে তিরিশ ডিগ্রি থেকে ষাট ডিগ্রি উত্তর অক্ষাংশে উষ্ণ এটা মনে রাখে উষ্ণ ও শীতল বায়ুপুঞ্জের স্থলে। এই ধরনের ঘূর্ণবাদটা দেখা যায় নাতিশীতোষ্ণ ঘূর্ণবাদ দেখা যায় তো এই ধরনের ঘূর্ণবাদ একটু দীর্ঘস্থায়ী হয় এতে বায়ুর বেগ কম থাকে ঠিক আছে ক্ষয়ক্ষতির পরিমাণ কম ক্ষয়ক্ষতির পরিমাণ কম হয় এটা হলো নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত এই এইগুলো কিন্তু ঘূর্ণবাতেরই অংশ ঘূর্ণবাদের যে দুটো ভাগ একটা ছিল ক্রান্তীয় ঘূর্ণবাত এবং নাতিশীতোষ্ণ ঘূর্ণবাদ এরপর আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে প্রতিপ ঘূর্ণবাদ প্রতিপ ঘূর্ণবাদ তো প্রতিপ ঘূর্ণবাদ প্রথমে সংজ্ঞা বা কাকে বলে আমরা বলবো যে হিমমণ্ডল এবং নাতিশীতোষ্ণ মণ্ডলের অন্তর্গত কোনো স্বল্প পরিসর স্থানে বায়ু যদি শীতল হয় শীতল হলেই সেই জায়গায় উচ্চচাপ সৃষ্টি হবে আমরা আগের চ্যাপ্টারে বলেছি শীতল মানে ভারী এবং সেই জায়গাতেই উচ্চচাপের সৃষ্টি হয় তাহলে উচ্চচাপ যদি কেন্দ্র হয় আমি ধরে নিলাম এই জায়গাটা অতিরিক্ত শীতল যার জন্য উচ্চচাপ সৃষ্টি হয়েছে শীতল হওয়ার জন্য এখানকার বায়ু নিম্নগামী এবং বহির্মুখী এখান থেকে বায়ুটা ছড়ে যাবে ছড়িয়ে যাবে তার কারণ আমি আগেই বলেছিলাম বায়ু সবসময় উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে যাবে তার চারিদিকে রয়েছে ধরো নিম্নচাপ তখন কি হয় এটা বাইরের দিকে বেরিয়ে আসবে নিম্নচাপের দিকে এটাকে তখন বলা হয় প্রতীপ ঘূর্ণবাদ তাহলে এই ঘূর্ণবাদ এর বৈশিষ্ট্য হিসাবে আমরা কি বলতে পারি যে অনেক সময় দুটি ঘূর্ণবাতের মধ্যবর্তী স্থানে দুটি ঘূর্ণবাদ যদি থাকে তখন তার মধ্যবর্তী স্থানে প্রতীপ ঘূর্ণবাদ লক্ষ্য করা যায় দু নম্বর আমরা বলতে পারি যে প্রতিপ ঘূর্ণবাদ অতটা ভয়ঙ্কর নয় তার বায়ুর গতিবেগ কম দ্রুত স্থান পরিবর্তন করে না এই প্রতিপ ঘূর্ণবাদ উত্তর গোলার্ধে এটা খেয়াল রাখবে উত্তর গোলার্ধে ডান দিকে এটা যেমন উত্তর গোলার্ধে আগের ছবিটা উত্তর গোলার্ধেই দেখানো হয়েছে ডান দিকে এবং দক্ষিণ গোলার্ধে বাম দিকে ঘুরতে ঘুরতে অগ্রসর হয় তবে আর একটা খেয়াল রাখবে প্রতিপ ঘূর্ণপাতের ফলে প্রতিপ ঘূর্ণপাতের ফলে বা প্রভাবে ঝড় বৃষ্টি হয় না ঝড় বৃষ্টি হয় না ঠিক আছে তাহলে আমাদের আলোচনার মধ্যে মোটামুটি একটা আলোচনা চলে এলো যে ঘূর্ণবাদ এবং প্রতিপ ঘূর্ণবাদ কী বা সেটা সম্পর্কে আমরা মোটামুটি একটা আলোচনা করলাম আমরা একটা ছোট্ট জিস্টের মাধ্যমে এর পার্থক্যটা একটু আমরা বলে নেব ঘূর্ণবাতে যখন আমরা আলোচনা করলাম তখন তার কেন্দ্রে থাকছে নিম্নচাপ প্রতিপ ঘূর্ণপাতের ক্ষেত্রে থাকছে উচ্চচাপ ঠিক আছে তাহলে তার আগে ঘূর্ণবাতে বায়ু ঊর্ধ্বগামী ছিল প্রতিপ ঘূর্ণপাতে হচ্ছে নিম্নগামী বা বহির্মুখী ঘূর্ণপাতের ক্ষেত্রে উত্তর গোলার্ধে বাম দিকে এবং দক্ষিণ গোলার্ধের ডান দিকে বেগে বায়ু প্রবাহিত হয়েছে এক্ষেত্রে প্রতিপ ঘূর্ণপাতের ক্ষেত্রে উত্তর গোলার্ধের ডান দিকে এবং দক্ষিণ গোলার্ধের বাম দিকে বেগে প্রবাহিত হয় ঘূর্ণবাতের ক্ষেত্রে গতিবেগ যথেষ্ট বেশি থাকে প্রতিপ ঘূর্ণপাতের ক্ষেত্রে গতিবেগ অনেক কম থাকে ঘূর্ণবাত অত্যন্ত বিধ্বংসী এবং স্বল্পস্থায়ী সেক্ষেত্রে ঘূর্ণবাত বিধ্বংসী নয় এবং দীর্ঘস্থায়ী আজকে আমাদের এই পর্যন্তই ধন্যবাদ